জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে 2022-2023 অর্থ বছরে দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা পেয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে 6 নম্বর পর্যন্ত ইউনিয়ন পরিষদ। এ উপলক্ষে গত 6 অক্টোবর শুক্রবার রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অনারম্ভর অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী তাইজুল ইসলামের নিকট থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন 6 নম্বর পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন পর্যন্ত ইউনিয়নের সচিব নাইমুল ইসলাম উজ্জ্বল। জানা যায়, দেশের প্রায় 4,578 ইউনিয়ন পরিষদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে 10টি ইউনিয়ন পরিষদ ও 5টি পৌরসভা শ্রেষ্ঠত্ব অর্জন করে। এর মধ্যে শাহজাদপুরের 6 নম্বর পর্যন্ত ইউনিয়ন পরিষদ অন্যতম। প্রায় 78,000 জনসংখ্যা ও 48,000 ভোটারের এই পর্যন্ত ইউনিয়নে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং ডিজিটাল সেন্টারে সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি পরিসংখ্যান অনুযায়ী সাফল্য দেখিয়েছে। মোট 6টি ক্যাটাগরিতে দেশের সেরা 10টি ইউনিয়ন পরিষদ সমূহের মধ্যে পর্যন্ত ইউনিয়ন এই শ্রেষ্ঠত্ব অর্জন করে। পরিষদের এই সাফল্যে অভিভূত উদ্যোক্তা, সচিব ও পরিষদের চেয়ারম্যান। আগামীতে জনগণের কাঙ্ক্ষিত সেবা, জন্ম ও মৃত্যু সনদের শ্রেষ্ঠত্ব সাফল্য ধরে রাখার অঙ্গীকার করেন তারা। 6 নং পর্যন্ত ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের আমি একজন উদ্যোক্তা। সবাইকে আসসালামু আলাইকুম। এই জায়গা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পরিষদ হিসেবে 6 নং পর্যন্ত ইউনিয়ন পরিষদ ঘোষিত হয়েছে। সেক্ষেত্রে এই জায়গা জন্ম নিবন্ধনের বিষয় নিয়ে আমরা মানুষকে তেমন কোনো হয়রানি করি না এবং তাদেরকে সঠিক সময়ে দেওয়ার জন্য সর্বক্ষণিক চেষ্টা করি এবং জনগণও সঠিক সময়ে জন্ম নিবন্ধনটা পায়। এক্ষেত্রে সবাই গর্বিত এবং আনন্দিত উপভোগ করছি। ভবিষ্যতে আরও উৎসাহ এবং জনগণকে আরও সেবা দিতে পারি সেদিক দিয়ে আমরা সজাগ থাকব। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম, সচিব 6 নং পর্যন্ত ইউনিয়ন পরিষদ শাহজাদপুর সিরাজগঞ্জ। আমাদের 6 নং পর্যন্ত ইউনিয়ন পরিষদ একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ। এখানে ভোটার সংখ্যা আছে প্রায় 48,000 এবং আমাদের জনসংখ্যা আছে 78,000-এর মতো। এই বৃহৎ ইউনিয়নকে আমরা সঠিকভাবে, আমরা ইউনিয়ন পরিষদ, বর্তমান ইউনিয়ন পরিষদ সঠিকভাবে আমরা সেবা দিয়ে আসছি। এখানে জনগণের দোরগোড়ায় আমরা সেবাগুলো পৌঁছে দিয়েছি। তার মধ্যে বিশেষ করে আমরা জন্ম মৃত্যু নিবন্ধন, এই সেবাটাকে আমরা অতি গতিশীল করার জন্য এবং 0 থেকে 45 দিন বয়সী বাচ্চা আর 0 থেকে 45 দিনের মৃত্যু নিবন্ধন আমরা খুবই গুরুত্বের সাথে আমরা করে থাকি। এটা আমাদের গ্রাম পুলিশগণ আমাদের এক্ষেত্রে সহযোগিতা করে, স্বাস্থ্যকর্মীগণ আমাদের এক্ষেত্রে সহযোগিতা করে। আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে জন্ম নিবন্ধনের তথ্য এনে বিনামূল্যে আমরা মানুষের দোরগোড়ায়, মানুষের বাড়িতে গিয়ে আমরা নিবন্ধনগুলো পৌঁছে দিয়ে থাকি। আর আমি এখানে আসলে ধন্যবাদ না জানানোই নয়, আমাদের উপপরিচালক স্থানীয় সরকার জনাব তোপাজ্জর হোসেন স্যারকে, আসলে স্যারের কারণেই আমাদের এই কাজের যে গতিগুলো স্যারের কারণেই হয়েছে, স্যারকে ধন্যবাদ। আমরা জাতীয়ভাবে সেরা 10 জনের মধ্যে আমার পর্যন্ত ইউনিয়ন পরিষদ আছে। আমরা জন্ম মৃত্যু নিবন্ধন দিবসে আমরা মাননীয় মন্ত্রীর হাত থেকে আমরা পুরস্কার গ্রহণ করেছি। তো সেখানে আমাদের পর্যন্ত ইউনিয়নবাসী খুবই খুশি হয়েছে যে পর্যন্ত ইউনিয়ন পরিষদ সেরা 10 জনের একজন হয়েছে। 6 নং পর্যন্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমি, পর্যন্ত ইউনিয়নের আনাচে কানাচে সবসময় হয়তো জনগণের সাথে সম্পৃক্ত আছি এবং আমি জন্ম নিবন্ধনের ব্যাপারে জনগণের উৎসাহিত করেছি, গ্রামে গ্রামে যা উৎসাহিত করেছি। তারপরও আমার ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমি তদারকি করে খুশি হয়ে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক এবং মাননীয় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং উত্তর সিটির মেয়র আতিকুর রহমানের হাত থেকে আমাকে এই আমার ইউনিয়নকে শ্রেষ্ঠত্বের প্রমাণস্বরূপ আমাকে একটা ক্রেস্ট উপহার দিয়েছে।
সেই হিসাবে এই উপহারটা আমার না, এই উপহারটা হচ্ছে আমার বর্জনা ইউনিয়ন প্রতিটি জনগণের উপহার। সেই হিসাবে আমি আমার ইউনিয়নের জনগণের উপর এটা উৎসর্গ করলাম।